الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا اللهم صل على محمد النبي الامين وعلى اله وصحبه وبارك وسلم সম্মানিত দেশ ও দেশের বাইরে যে সমস্ত ইউটিউবের আমার মুহিববিন ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ ইউটিউবের মাধ্যমে যে আসলে দিনের প্রচার প্রসার হচ্ছে, মাঝে মাঝে কিছু আলামত দেখলে বোঝা যায়, আল্লাহ শুকর। তার ভিতরে আমার ওয়াজ যে সমস্ত মিডিয়াগুলি রেকর্ডিং করে আপনাদের সামনে প্রচার প্রসার করে, তার মধ্যে একটা হলো আমার অত্যন্ত প্রিয় একটা চ্যানেল, যে আমার ওয়াজ রেকর্ডিং করে বিশেষ করে আমার প্রবাসী ভাইদের কাছে এমনভাবে উপস্থাপন করছে যে প্রবাসী ভাইদের কারণে আজকে এবং আমার মুহিববিনদের কারণে এত বেশি দেখেছে এই চ্যানেলটা জীবন্ত মিডিয়া। মিডিয়াটার নাম হলো জীবন্ত মিডিয়া, আল্লাহ শুকর। ইউটিউব থেকে একটা নিয়ম আছে, যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার হয় আল্লাহ শুকর এটা তাকে উপঢৌকন হিসাবে এই চ্যানেলকে একটা স্বীকৃতি দেয়, অর্থাৎ এই চ্যানেলটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এমন একটা সুবর্ণ সুযোগ এবং তার খুশির আপ্যায়নের জন্য একটা বেল বাটন দেয়া হয়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর যে সর্বপ্রথম জীবন্ত মিডিয়া, এর চলার গতি বেশি দিন নয়, মাত্র 1 বছর, 1 বছর হয় নাই পুরাপুরি। আল্লাহ শুকর সর্বপ্রথম এই বেল বাটন ইউটিউব থেকে তাকে দেয়া হয়েছে সিলভার বেল বাটন। আল্লাহ শুকর এই সিলভার বাটনটা, সিলভার বেল বাটনটা আমার কাছে এতই প্রিয়, এতই ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর। আল্লাহ পাক যেন এই চ্যানেলের দ্বারা দেশ ও জাতির এবং বিশেষ করে কওমি অঙ্গনের উলামা একরাম এবং আমার বাংলাদেশের যে সমস্ত আলেম ওলামারা দিনের লাইনে দিনের কথাগুলি বলছেন এই ইউটিউবের মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে প্রচার করছেন, এই মিডিয়াকে, এই জীবন্ত মিডিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালভাবে উপার্জন করার তৌফিক দান করুক। এবং যে সিলভার বেল বাটনটা দেয়া হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে এরপরে যে 10 লক্ষ সাবস্ক্রাইবার হলে একটা সোনালী এমন একটা স্বর্ণের মতো, সেটাকে কি বলে গোল্ডেন গোল্ডেন বেল বাটন, যেন আল্লাহ অতি শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন্ত মিডিয়াকে পাবার তৌফিক দান করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম যেভাবে জীবন্ত মিডিয়া হক কথাগুলি এবং বিশেষ করে আমার ওয়াজগুলি প্রচার করার কারণে এত দ্রুত সে সিলভার জিনিসটা পেল, সিলভার পেলে বাটন যেটা পেল, ইনশাল্লাহ গোল্ডেন পেলে বাটনও পাবে আল্লাহ শুকর। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন এবং এই জীবন্তর মতো যে সমস্ত মিডিয়া আমাকে আমার পিছনে এবং দিনের স্বার্থে ওলামা একরামের ওয়াজগুলি রেকর্ডিং করে সঠিকভাবে ছাড়ে, আল্লাহ এই সমস্ত চ্যানেলদেরকে আল্লাহ যেন খুব দ্রুত আপারে নিয়ে যান এবং আল্লাহ যেন কবুল করেন। সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া চাই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করেন, যে সমস্ত ওলামা ইকরাম এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আল্লাহ কবুল করেন, এই উপস্থিতিতে সবাইকে সাথে নিয়ে আমার মাদ্রাসার অফিসে, আমার পার্সোনাল অফিসে বসে ওলামা ইকরামদেরকে নিয়ে মিডিয়ার অত্যন্ত রিকোয়েস্টে ছোট্ট একটা মোনাজাত করব, যে যেখান থেকে আমার এই মোনাজাতে সামিল হবেন আপনারা আমিন আমিন বলবেন দেখার পরে এবং আমার জন্য দোয়াও করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন দিনের খাদেম হিসাবে আমাদের মাফ কবুল করেন, ঈমান নিয়ে বাসবার এবং ঈমান নিয়ে মরবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনি অন্তর্যামী সব জানেন জীবন্ত মিডিয়া তার বহুত দিনের সাধনা এমন একটা সিলভার বেল বাটন যেন সে খুব তাড়াতাড়ি পায় আল্লাহ তুমি তা পাওয়ার তৌফিক তুমিই দিয়েছো খুব দ্রুত এরপরে স্তরে যেই বেল বাটনটা আছে গোল্ডেন আল্লাহ অতি তাড়াতাড়ি তাকে পাইবার সুযোগ করে দেন আল্লাহ দ্বীনের কথাগুলি প্রচার প্রসার করার তৌফিক দেন এবং এর দ্বারা হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ এই বেল বাটন শুধু এটাই নয় এই মিডিয়াই নয় হক্কানি উলামায়ে কেরামদের পিছনে যারা ঘুরে দ্বীনের কথাগুলি সারা পৃথিবীতে পৌঁছাবার একটা মাধ্যম হলো এই মিডিয়া এই কাজ যারা করে সুন্নাতি প্রসেসিং এ যারা করে আল্লাহ তাদেরকে আপনি অতি তাড়াতাড়ি বরকত দান করেন আল্লাহ তাদেরকে পাইবার সুযোগ দান করেন আল্লাহ এই বাটনটা এতই এদের কাছে খুশির আনন্দ চিত্তে গ্রহণ করে আমি দেখেছি কওমের কওমে কওমি অঙ্গনের সমস্ত উলামায়ে কেরামের পিছনে এরা ঘুরে এবং বড় বড় উলামায়ে কেরামের পিছনে ঘুরে যাদের তাফসীর কথা শুনে মানুষ হেদায়েত পায় আল্লাহ তাদের কথাগুলি সঠিকভাবে সারার তৌফিক দান করে দেন আল্লাহ কওমি মিডিয়াও ঠিক এরকম একটা অনুষ্ঠান করে আমার দ্বারা এই বেল বাটনটাকে আমার দ্বারা করেছিলেন সিলভার বাটন আল্লাহ আমার ভাইরা আরো যারা যেখান থেকে আছে তাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ কেন আমার ছাত্র শিক্ষক উলামায়ে কেরাম বড় হাফেজ ও কোরআন বড় বড় মুফতি সাহেবরা আছে আল্লাহ সবাইকে আপনি কবুল করেন আল্লাহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভাইরা আমার এই অনুষ্ঠানটা দেখবে ছোট্ট একটা অনুষ্ঠান তাদের সবাইকে আপনি ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দেন খাস করে আমার জন্মদুখিনী মা আমাদের মা বাবা যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে মেহরবানি করে তাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ খাস করে অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ আমার মসজিদের কাজ শুরু করেছে আল্লাহ জানি না কাজ কতটুকু আপনি করাবেন আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে নিজ হাতে সাহায্য করেন আল্লাহ আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আমার মসজিদকে সাহায্য করেন আল্লাহ আপনার গায়বী খাজানা থেকে আমার মসজিদকে সাহায্য করেন আল্লাহ হয়তো আর দুই দিন কাজ করলেই মেহরবানি করে আমার জানা মতে পাইলিং এর কাজ শেষ হয়ে যাবে আল্লাহ অতি তাড়াতাড়ি আপনার নামাজের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ যা কিছুর দরকার আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ যারা যারা এখানে দোয়া করছে আল্লাহ যারা যারা এই সাহায্য সহযোগিতা করার নিয়ত করেছে যারা করছে তাদের সবাইকে আপনি কবুল করেন আল্লাহ লন্ডন থেকে কানাডা থেকে সৌদি আরব থেকে কুয়েত থেকে অনেক ভাইরা বন্ধুরা তোমার ঘরে দিবার ওয়াদা করেছে এবং অনেকে দিয়েও ফেলেছে আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল করেন সকলের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করেন হক্কানি উলামায়ে কেরামের দোয়াগুলি কবুল করেন বিরহমাতিকা আর রহমাতিকা।